মহাদেব ত্রিশূল ছাড়াও মা দুর্গাকে এক জব্বর অস্ত্র দান করেছিলেন, তা হলো নাগপাশ। যদিও এ নিয়ে বিতর্ক আছে যে বরুণ কিংবা শেষনাগ নাকি মহাদেব কে এই অস্ত্র দান করেছিলেন, তবে যেই দান করে থাকুন না কেন অস্ত্রটি কিন্তু ছিল জব্বর। জানেন যখন মা দুর্গার সঙ্গে মহিষাসুর লড়াই করছেন তখন বারবার তো তিনি রূপ বদল করছেন, মা দুর্গা বেশ বিপদে পড়লেন, তখন তিনি এই জব্বর অস্ত্রটি প্রয়োগ করলেন, কারণ এই নাগপাশ অস্ত্রটি ছিল স্বয়ং মহাদেবের অপরাজিত তেজ এবং পৌরুষের প্রতীক। মহিষাসুর যখন বারবার রূপ বদল করছেন তখন দেবী দুর্গা তার দিকে ছুঁড়ে দিলেন সেই নাগপাশ, আর সেই নাগপাশে আটকে পড়লেন মহিষাসুর। আর ঠিক তখনই দেবী দুর্গা বধ করলেন মহিষাসুরকে, আলোয় আলোকিত হয়ে উঠল চারিদিক, জয়ধ্বনি হতে লাগলো দেবী দুর্গার।